অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ এই ভিডিওটি দিচ্ছি শনি সাড়েসাতির উপর। আপনি যদি ধনু রাশি, মকর রাশি অথবা কুম্ভ রাশি মানুষ হন, আপনার শনি সাড়েসাতি চলছে, প্রচুর কমেন্টস আসছে যে স্যার আমার কুম্ভ রাশি, আমার ভাগ্য একদমই ভালো না, আমার মকর রাশি আমার কই হচ্ছে না। দেখুন, ধনু রাশির শেষ চরণ চলছে, মকর রাশির দ্বিতীয় চরণ এবং কুম্ভ রাশির প্রথম চরণ কিন্তু সাড়েসাতি শুরু হয়েছে। এরপরে আপনার ধনু রাশির শেষের দিকে একদম অন্তিম চরণ, এরপরে কিন্তু মীন রাশি সাড়েসাতি কিন্তু শুরু হবে। অর্থাৎ মীন রাশি কিন্তু বি কেয়ারফুল, মীন রাশি যদি আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। অথবা যাদের শনি ঢাইয়া চলছে, অথবা মিথুন লগ্ন অথবা তুলা লগ্ন, অর্থাৎ মিথুন রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, এরপরে আপনার বৃশ্চিক রাশি এবং আপনার কর্কট রাশি, এগুলোরও কিন্তু আপনার শনি ঢাইয়া কিন্তু শুরু হবে। আগাম সতর্কতা বার্তা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল আপনাদেরকে প্রথম দিয়ে থাকে। অর্থাৎ মীন রাশি, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি, এই তিনটি, দুটির হচ্ছে ঢাইয়া শুরু হচ্ছে এবং আপনার মীন রাশির শনি সাড়েসাতি শুরু হচ্ছে। দেখুন, যাদের শনি সাড়েসাতিতে খারাপ চলছে, শনি আপনার জন্মছকে নিশ্চিতভাবে জেনে রাখবেন আপনার জন্মছকের নেগেটিভ পজিশনে আছে। আমি দুর্দান্ত তিনটি কবজের কথা বলবো, যে তিনটি কবজ আপনি যদি, তিনটির মধ্যে একটি কবজ যদি আপনি লাগান, অর্থাৎ তিনটির মধ্যে আপনি যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি যদি মনে করেন আপনার আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, তো একটি কবজ যেটি আপনার দরকার, শনির প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে এই কবজটি নিতে হবে। শনি কোন পজিশানে আছে, এই তিনটি কবজ কিন্তু দুর্দান্ত কবজ, যেটা আপনার শনি সাড়েসাতে যারা ভালো ফল পাচ্ছেন, আবারও বলছি আপনার শনি সাড়েসাতে চলছে, আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন, আরও বেটারমেন্ট, আরও বেটার ফল পেতে আপনি এই তিনটি কবজের মধ্যে একটি কবজ কিন্তু লাগান, আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এই কথা বলি, কার কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। এবং সঠিক যদি রোগ নির্ণয় করা যায় এবং সঠিক যদি আপনার মেডিসিন দেওয়া যায়, অর্থাৎ আপনার কোন গ্রহটা দুর্বল আছে, শনির প্লেসমেন্ট কেমন আছে, এই জায়গাটা যদি আপনার সঠিক মতন দেখা যায় এবং আপনার শনি সাড়েসাতিতে কোন কবচটি আপনার জন্য লাগবে, অর্থাৎ কোন কবচ পড়লে, এই তিনটি কবচের মধ্যে তিনটি কবচের নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দুর্দান্ত প্রতিকার হিসাবে এই তিনটি কবচ আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরাবে। অর্থাৎ মকর রাশি যাদের শনি পীড়িত আছে, আপনি এই কবচগুলো অবশ্যই লাগান, এই তিনটি কবচের মধ্যে একটি কবচ। আপনার কুম্ভ রাশি, শনি সাড়েসাতির প্রথম চরণ চলছে, আপনার এখনও দ্বিতীয় তৃতীয় বাকি আছে, আপনি এই তিনটি কবজের মধ্যে, এবং ধনু রাশি শনি সাড়েসাতি শেষ চরণ, তাও আপনাদেরকে বলে যাদের সমস্যা চলছে তারা অবশ্যই লাগান, আর যাদের ভালো চলছে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনি এই শনি সাড়েসাতির কবজ লাগান। এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2023 থেকে শনি সাড়েসাতি পূর্ণমাত্রায় শুরু হচ্ছে, 2022-এ কিছু অংশ থাকবে কিন্তু 2023 থেকে না পূর্ণ মাত্রায়, তার আগে আপনারা এই তিনটি কবজের মধ্যে একটি কবজ লাগান, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি যদি আপনি হন, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি, আপনার মিথুন রাশি, তুলা রাশি, এগুলোর কিন্তু, অর্থাৎ এখন বর্তমানে মিথুন এবং আপনার তুলার শরীর ঢাইয়া চলছে, এরপরে আপনার কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি কিন্তু শনির ঢাইয়া শুরু হবে। আপনারা ইমিডিয়েট শনির ঢাইয়া এবং আপনার রাশিচক্র আপনি বিচার করে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে এই তিনটি কবচ আপনি কিন্তু পরিধান করুন। নিশ্চিতরূপে শনি সাড়েসাতিতে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট, এই প্রতিকার পড়লে দুর্দান্ত রেজাল্ট, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কিন্তু হবেই। যাদের রাশিচক্রে শনি পীড়িত
শুনি আপনার পাপকর্তারি যোগে যুক্ত আছে, শুনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল আছে, শুনি আপনার নিচস্থ, শুনি আপনার রাহু যুক্ত, শুনি আপনার মঙ্গল যুক্ত, শুনি আপনার পীড়িত আছে এই জায়গাতে অবশ্যই, এবং শুনি যাদের ভালো আছে কি না, শনি মিত্র রাশিতে, শনি তুঙ্গ রাশিতে, শনি আপনার বকরি আছে, আপনি আরও ভালো রেজাল্ট, আপনি আরও ভালো ফল পাওয়ার জন্য এই তিনটি কবচ, আপনি কিন্তু তিনটির মধ্যে একটি কবচ আপনি কিন্তু অবশ্যই, কোন কবচটি লাগবে সেই কবচটি এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করে আপনি অবশ্যই এই দুর্দান্ত প্রতিজ্ঞা পড়ুন। শনি সাড়ে সাতিতে এবং শনি ডাইয়াতে আপনি হবেন মহাকোটিপতি। বাধা বিঘ্ন, অশান্তি, মানসিক কষ্ট, অর্থ নাই, অর্থ চলে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, কর্ম নাই, কর্ম পাচ্ছেন না, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকখানি অংশে এই নেগেটিভ প্রভাবগুলো কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ এই কবচ যদি আপনারা লাগান, এই তিনটি কবচের মধ্যে একটি কবচ, এবং পাশাপাশি আপনি কুকুরকে খাওয়ান, রাস্তার দুস্থ কুকুরকে, স্ট্রিট ডগগুলোকে, এবং গরিব লোককে আপনার সাহায্য করুন, এবং তার পাশাপাশি এই তিনটি কবচ দুর্দান্ত আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিবে। অনেকে শনি রত্ন পরে নিচ্ছেন, অনেক আছে যেগুলো আমাদেরকে আমাকে দেখিয়েছে, তারা শনি রত্ন পরে অনেক রকমের সমস্যা কিন্তু পেয়েছেন। দেখুন শনি রত্ন, আমি আবারও বলছি, চট করে কিন্তু শনি রত্ন পরবেন না। শনি আপনার কোন প্লেসমেন্টে আছে, শনির অবস্থান, আপনার ভাব এবং ভাবাধিপতি, এই জায়গাটা দেখা দরকার, কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কি ভাবে বসে আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। ফট করে একটা শনি রত্ন পরে নিলেন, তার কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু আছে। অর্থাৎ শনি রত্ন পরার আগে বুঝে শুনে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার তাদের কাছে জেনে তবে শনি রত্ন পরুন, ভুল করে শনি রত্ন পরবেন না। যারা দেখিয়েছেন বেশ কিছুজন শনি রত্ন কিন্তু পড়েছেন, তাদের কিন্তু রাশিচক্রে শনির জায়গাটা কিন্তু খারাপ ছিল, কিন্তু তাও শনি রত্ন পড়িয়ে দিয়েছে, তাদের সমস্যা আরও চারগুণ বৃদ্ধি পেয়েছে। এই এটা হচ্ছে কর্মফলদাতা গ্রহ, এবং আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এবং তার সাথে সাথে শনির পীড়িত যদি থাকে, আপনি এই তিনটি কবচের মধ্যে একটি কবচ লাগান, ভাগ্য আপনার সাথ দিবেই। কিন্তু ফট করে আপনি একটা শনির রত্ন অথবা উপরত্ন পরে নিলেন, আপনার রাশিচক্রে শনি খারাপ, আপনি কেউ বললো আপনি পরে নিয়েছেন, কিন্তু তার আগে আপনি দেখুন শনির প্লেসমেন্ট। বারবার বলছি, শনির রত্ন যেমন ভালো করে তেমনি আপনাকে উপর থেকে নিচে কিন্তু ফেলে দিবে। শনি যাব দিতে হয় তো ছাপ্পার ফারকে দিতে হয়, শনি যখন নেয় না আপনাকে সর্বশান্ত করে দিবে, প্রচুর অর্থ আপনার নাশ হয়ে যাবে। তো এবার আমি জানাবো কোন এই তিন কবচ এবং একটি আংটি যেটা আপনাদের ভাগ্য পরিবর্তন করবেই। একটি হচ্ছে আপনার মহামৃত্যুঞ্জয় কবচ, দুই নম্বর যে কবচটি সেটি হচ্ছে শনি কবচ, তিন নম্বর যে কবচ আপনার হনুমানজির কবচ। অর্থাৎ মহামৃত্যুঞ্জয় কবচ, শনি কবচ এবং হনুমানজির কবচ, এর মধ্যে একটি কবচ আপনি যদি শনির সাড়ে সাথি, শনির ঢাইয়া, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা যদি চলে, এবং শনি যদি আপনার রাশিচক্রে ভালো থাকুক অথবা পীড়িত আছে, আপনি কিন্তু এ কবচ পড়তে পারেন, এবং একটি ঘোড়ার নালের আংটি অবশ্যই আপনি পরিধান করুন, শনির বিশেষ কৃপা আপনি পাবেন। ঘোড়ার নালের আংটিটা অবশ্যই আপনি হাতে রাখার চেষ্টা করুন, যাদের শনি সাড়ে সাথে চলছে বা শনি ঢাইয়া চলছে বা আপনার রাশিচক্রে শনি পীড়িত, আপনার কর্ম নেই,
আপনার দুঃখ দারিদ্রতা কষ্ট লেগেই আছে, টাকা সেভিংস হচ্ছে না, আপনারা এই ঘোড়ার নালের আংটি আপনারা পরিধান করুন। এবং এর পাশাপাশি এই তিনটি কবচের মধ্যে একটি কবচ আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে আপনি এই কবচটির মধ্যে একটি কবচ পরিধান করুন। এবং অনেকে বারবার ফোন করছেন, আমি বারবার বলছি আপনারা যদি এই কবচগুলো আমার কাছ থেকে নিতে চান বা আমাকে জন্মছক দেখাতে চান, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই নাম্বারটি যেটি যাচ্ছে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এর পাশাপাশি ফোনের থেকে আপনারা যদি হোয়াটসঅ্যাপে করেন কি না, আপনারা চট করে কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। সবসময় ফোন ধরা সম্ভব হয়ে উঠে না, যারা অনলাইনে দেখাতে চাইছেন তারাই একমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অর্থাৎ অনলাইন কনসালটেন্সি যারা চাইছেন। এবং সেখানে আপনারা আপনাদের যাদের শনি সাড়েসাথী চলছে, শনি ঢাইয়া চলছে, বা যাদের শনি সাড়েসাথী শুরু হবে বা ঢাইয়া শুরু হবে, ইমিডিয়েট আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন, শনির এই কুপ্রভাব থেকে মুক্তি পেতে এই প্রতিকার, তিনটি কবচ এবং একটি আংটি দুর্দান্ত প্রতিকার আপনারা করুন। এবং মীন রাশির কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আবারও বলছি, এবং বৃশ্চিক এবং কর্কট এই দুটি কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরকে এগিয়ে রাখে, কারণ কি হতে চলেছে তার আগে আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স জানিয়ে দেয়। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।